আজকে শিরোনামে মানব পাচারের শিকার কারা, অপরাধ রুখতে কিভাবে সচেতন হবেন, সাম্প্রতিক শিশু পাচার কাণ্ডের ভিত্তিতে আলোচনা। সোনার দরে ওঠানামায় অর্থনীতিতে পড়ছে প্রভাব। নমস্কার, আমি অভিজিৎ। ব্রতদী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাকে স্বাগত। এক সপ্তাহের ব্যবধানে রাজ্যে দুটি পাচারকাণ্ডের হদিশ পাওয়া গেছে। গত শুক্রবার কোচবিহারের দিনহাটায় পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ অভিযান চালিয়ে নিষিদ্ধপল্লী থেকে 14 জন নাবালিকাকে উদ্ধার করে এবং গত 19 জুলাই বাঁকুড়ায় দুটি শিশু পাচারের সময় এক অধ্যক্ষ সহ মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়। দেশ ও বিশ্বজুড়ে চলা অতিমারী পরিস্থিতি এই মানব পাচার চক্রকে আরও বিস্তৃত ও জটিল করে তুলেছে। মার্কিন সরকারের একটি রিপোর্টে উঠে এসেছে, ভারতে গত বছরের শেষ থেকে 73% বেশি পাচার প্রক্রিয়া এখনও বিচারাধীন তদন্তে নিয়ে আসা যায়নি। 80 লক্ষেরও বেশি মানুষ এই পাচার চক্রের শিকার হয়েছেন। এই অপরাধ প্রতিরোধে প্রত্যেকে সচেতনতা বৃদ্ধি ও সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে বিশেষ সাক্ষাৎকার দিলেন প্রান্তকথা সামাজিক সংস্থার ফাউন্ডার ও ডিরেক্টর শ্রী বাপ্পাদিত্য মুখার্জি। মানব পাচার বা শিশু পাচার, এই চক্রটি ঠিক কোন কোন পদ্ধতিতে কাজ করে যে অংশটা বলা দরকার টেকনিক্যালি পাচার সম্পর্কে বলতে গেলে, যে পাচারের ক্ষেত্রে কিন্তু মূলত 3টে জায়গা, লোকেশন ওয়াইজ পাচারকে 3টে অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে সোর্স এরিয়া, একটা ডেস্টিনেশন এরিয়া এবং একটা ট্রানজিট রুট। সোর্স এরিয়া যেখান থেকে পাচার বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে, ডেস্টিনেশন এরিয়া যেখানে পাচার হয়ে আসছে, এবং ট্রানজিট রুট হচ্ছে যে রাস্তা দিয়ে পাচার হচ্ছে। এবার ভারতবর্ষের পজিশনটা এমন, ভারতবর্ষ আমি যদি আন্তর্জাতিক পাচার প্রেক্ষিতে বলি তাহলে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ দুটোই, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য, এমন জায়গায় আমাদের অবস্থান জিওপলিটিক্যালি যে ভারতবর্ষ একই সাথে সোর্স এরিয়া, একই সাথে ডেস্টিনেশন এরিয়া এবং একই সাথে ট্রানজিট রুট ফর দ্য বিগার গ্লোবাল ট্রাফিকিং সিস্টেম, এই ক্ষেত্রে সেই রকম একটা স্ট্র্যাটেজিক অবস্থানে রয়েছে। এবং সেই কারণে এই গুরুত্বটাও খুব বেশি, এবং সেই বিষয় নিয়ে নিয়মিত মানুষকে বোঝানো, জানানো এবং সেই সংক্রান্ত সচেতনতা তৈরি, এটা খুব জরুরি। সাধারণত কারা এই পাচারের শিকার হন, শহর বা গ্রামে কোন ক্ষেত্রে কি কি পরিস্থিতিতে এই পাচার প্রক্রিয়া সংঘটিত হতে পারে? যে এটা ভাবার কোনো কারণ নেই যে পাচার শুধুমাত্র গ্রামে হয় বা শুধুমাত্র গরিব মানুষদের মধ্যে হয়। পাচার যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ছেলে মেয়ে তাদের ক্ষেত্রে, এবং আজকের দিনে খুব জরুরি যেটা বোঝায় সেটা হলো যে লকডাউন, করোনা ইত্যাদির ফলে একটা এমন পরিস্থিতির জায়গা তৈরি হয়েছে যে প্রচুর মাইগ্রেশন হচ্ছে, অর্থাৎ এক জায়গা থেকে মানুষজন অন্য জায়গায় চলে যেতে বাধ্য হচ্ছে। এবং যখনই মাইগ্রেশন হয় সেটা হতে পারে কোনো ইন্টারনাল কনফ্লিক্ট বা লড়াইয়ের কারণে হচ্ছে, হতে পারে কোনো ন্যাচারাল ক্যালামিটিজের কারণে হচ্ছে, ভূমিকম্প, ঝড়, অন্য কিছু, অথবা এই ধরনের লকডাউন ইত্যাদির ফলে হচ্ছে, করোনার ফলে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে এই পাচার চক্র, এবং অধিকাংশ ক্ষেত্রে পাচারকারী কিন্তু খুব পরিচিত লোক হয়, নিজের কাছের লোক হয়, এবং তারা এই ভালনারেবিলিটির খোঁজ করেন বা এই দুর্বল অবস্থার খোঁজ করেন, তখনই মেয়েদেরকে নিয়ে চলে যাওয়া হয় বা পাচার করা করছেন যাদের তাদের নিয়ে যাওয়া হয়। এবং মানব পাচার মূলত নারী শিশু পাচারের ক্ষেত্রেও তাই বেশি করে উঠে আসে, যদিও শুধু কন্যা সন্তান নয়, শিশু ছেলে সন্তান বা বালকরা তারাও পাচার হন যথেষ্ট পরিমাণে। এবং এক্ষেত্রে আরেকটা কথা বলা উচিত আজকের দিনে দাঁড়িয়ে, যে তৃতীয় লিঙ্গের যারা মানুষ আছেন, ট্রান্সজেন্ডার, তাদেরও কিন্তু পাচার প্রভূত হয়, যেটা বিষয়টা আমরা খুব একটা জানি না বা আলোচিত হয় না। সাধারণ মানুষ পাচার রুখতে কি কি পদক্ষেপ নেবে এবং আপনার প্রান্তকথা সংস্থা এই পাচার রোধের ব্যাপারে কি কি ভূমিকা গ্রহণ করে? পাচারের ক্ষেত্রে জরুরি এটা জেনে রাখা যে পাচারের 4টে সেকশন হয় মূলত, প্রিভেনশনের ক্ষেত্রে কাজ করা যায় আটকানো, রেস্কিউ যখন জানতে পারছি তখন তাদের সাথে পুলিশের সাথে সহযোগিতায় সেই জায়গায় যাওয়া, সাহায্য করা, কারণ সুপ্রিম কোর্টের অনেক জাজমেন্ট এবং পুলিশ এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশনের যৌথ উদ্যোগের কথা বলা হয়েছে, এবং যেটা পুলিশের সাথে এখন রেগুলার হয়, এবং প্রান্তকথার বহু ছেলে মেয়ে এই ধরনের পাচার আটকানোর কাজে গেছেন। এবং তারপরের অংশটা আসে রিহ্যাবিলিটেশন, যখন ফেরত আসছেন পাচার হয়ে, যখন রেস্কিউ হচ্ছেন, তারপর তাকে বাড়িতে বা পরিবারে বা গ্রামে বা শহরে তাকে কতটা তাকে
অ্যাকসেপ্ট করা হচ্ছে, আর না করা হলে সে কিরমভাবে বাঁচতে পারেন সেই অংশের ব্যাপারে কাজ করা। এবং যদি অন্তর্দেশীয় পাচার হয়, রিপ্যাট্রিয়েশন, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে চলে আসছেন বা অন্য কোনো দেশ থেকে, নেপাল থেকে বা এদেশ থেকে ওদেশে যাওয়া হচ্ছে, সেক্ষেত্রে কী করণীয়, এইটা মোটামুটি টেকনিক্যালি পাচার, পাচারের চারটে। প্রথম আমি যে জিওগ্রাফিক্যাল অংশটা বললাম, জিওগ্রাফিক্যাল লোকেশনাল ব্যাপারটা, আর একটা যে প্রান্ত এই পাচারের মূলত পদ্ধতিগত কী কী চারটে অংশ থাকে সেগুলো। ক্ষেত্রে প্রান্ত কথা শুরু থেকেই কাজে যুক্ত ছিল, এবং প্রান্ত কথার কতগুলি কাজের মধ্যে খুব জরুরি একটি কাজ ছিল যে প্রান্ত কথার হাত ধরে তৈরি হওয়া মনিকা সরকার, যিনি এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার বাংলাদেশ সংলগ্ন বর্ডার এলাকায় স্বরূপনগর 1-2, বসিরহাট 1-2 এবং বনগা ইত্যাদি ইত্যাদি যে ব্লকগুলো আছে সেখানে নারী শিশু পাচার বিরোধী কাজ করছেন, গড়ে তুলছেন। জনসচেতনতা এবং দেখে মুখ ঘুরিয়ে নেওয়া নয়, রুখে দাঁড়ানো, এর মধ্য দিয়েই কিন্তু পাচার বিরোধী আন্দোলন শক্তিশালী হতে পারে। অনেক ধন্যবাদ ব্রততী পরম্পরাকে এই ধরনের একটি বিষয় আলোচনায় আনার জন্যে এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য এই কথা বলার জন্যে। সবাই সুস্থ থাকবেন এবং একটু সজাগ থাকবেন, কারণ এই লকডাউন করোনা মহামারীর পরিস্থিতিতে কিন্তু কম বয়সী শিশুরা, কন্যারা, তারা কিন্তু আরও ভালনারেবল হয়ে পড়েছেন, আরও বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে পড়ছেন, কাজেই সেটা যাতে আমরা রুখে দিতে পারি। নমস্কার। ব্রততী পরম্পরার উদ্যোগে চলছে অনলাইন নিউজ রিডিং অ্যাঙ্কারিং ক্লাস, পরের সেশনটি শুরু হতে চলেছে আগামী সেপ্টেম্বর থেকে, আগ্রহীরা শীঘ্রই যোগাযোগ করুন। করোনা সংক্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন এখনও জরুরি, তাই সকলের কাছে অনুরোধ, মাস্ক পরুন ও সঠিক দূরত্ব বিধি বজায় রাখুন, নিজে ও অন্যদের সুস্থ রাখুন। সোনা কেনা বাঙালিদের তথা আমাদের দেশের মানুষের কাছে অনেকটা নেশার মতো, আবার কারো কারো বাড়িতে মঙ্গলসূচকও বটে। কিন্তু সেই সোনার দামই গত বেশ কিছুদিন ধরে বারবার ওঠানামা করছে, আর সোনার দামের ওঠানামার সাথে সাথে আন্তর্জাতিক বাজারেও তার প্রভাব পড়ছে। চলতি বছরে বিশ্ববাজারে সোনার দামে বৃদ্ধি হয়েছে 19%। এযাবৎ দেখা গিয়েছে সোনা নিজে কোনো সুদ না দিলেও সংকটকালে সুদের হার কমে গেলে সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করছেন লগ্নিকারীরা। বিশেষজ্ঞদের দাবি, ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এবং বর্তমান ভৌগোলিক ও রাজনৈতিক কারণে সোনার দরে এই অস্থিরতা বজায় থাকবে। আমরা কথা বলেছি নিউ গোবিন্দ জুয়েলারের কর্ণধার মানস ধরের সাথে, আসুন শুনে নি তিনি কি বলছেন। ওয়েল, বেসিক্যালি গোল্ডের দামটা ইন্টারন্যাশনাল মার্কেটের উপরে ডিপেন্ড করে। ইদানিংকালে আমরা গোল্ডের দামের ওঠানামা খুব সাংঘাতিক রকমভাবে লক্ষ্য করি। গত বছর কোভিডের আগে ফেব্রুয়ারি মাসে এই গোল্ডের দাম ছিল প্রায় 37,000-38,000 টাকা, সেখান থেকে দাম বাড়তে বাড়তে 6 মাস, 7 মাস, 8 মাসের মধ্যে দাম হয়ে যায় প্রায় 55,000-56,000 টাকা, যেটা একটা অস্বাভাবিক লেভেল। তারপর সেই 55,000-56,000 টাকা লেভেল থেকে আবার দাম কমতে 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 ইদানিংকালে সেটা মোটামুটি 47,000-49,000 লেভেলে এসে একটা স্টেবল জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা সবসময় চাইব গোল্ডের দাম স্টেবল হোক, একটা স্থিতিশীল জায়গায় এসে দাঁড়াক, তাতে ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই সুবিধে। যারা গয়না কিনবেন, যারা গোল্ড কিনবেন, তারাও কনফিডেন্স পাবেন, যারা বিক্রি করবেন তারাও কনফিডেন্স পাবেন। তবে বিগত এক মাসে আমরা লক্ষ্য করছি সোনার দাম অনেক একটা স্টেবল জায়গায় এসে দাঁড়িয়েছে, দামটা অনেক স্থিতিশীল হয়েছে, আগেকার মতো সেই অস্বাভাবিক ওঠাপড়া এখন আর নেই, মোটামুটি একটা ভালো স্টেবল জায়গায় এসে দাঁড়িয়েছে। ধন্যবাদ।
ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ দেখুন সপ্তাহ জুড়ে প্রতি সোম বুধ শুক্র সন্ধে 7:30টায়। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ ফেসবুক পেজ এবং ব্রততী পরম্পরার ইউটিউব চ্যানেলে।